সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব, তো শুরুতে আমরা একটা ছবি দেখছি। আমরা সবাই চিনি বাংলাদেশের একজন প্রথিতযশা, একজন নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা। তো মামুনুর রশিদের একটা ছোট্ট একটা নাটিকা আমাদের পাঠ্য আছে। শিক্ষার্থীরা, আমরা গল্প পড়েছি, প্রবন্ধ পড়েছি, কবিতা পড়েছি, এটি একটি ভিন্ন জিনিস, এটি হচ্ছে নাটিকা। তো আমরা, নাটক হচ্ছে দৃশ্যকাব্য যেখানে দর্শক এবং শ্রোতা, সেই সাথে অভিনেতা অভিনেত্রী, এদের একটা পারস্পরিক একটা যোগ স্থাপিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, যে আজকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে তাহলে সেই ছেলেটি যে নাটিকাটা আছে সেটা নিয়ে। শুরুতে আমরা এখান থেকে কী শিখবো, এই নাটিকার থেকে আমরা কী শিখবো, বা এটা শিখন ফল কী, সে সম্পর্কে আমরা একটু দেখে নিচ্ছি। শারীরিকভাবে বঞ্চিত শিশুদের জীবনযাপনের স্বরূপ, মানসিকভাবে বঞ্চিত শিশুদের জীবনযাপনের স্বরূপ, সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মানুষের মমত্ববোধের স্বরূপ, এবং শেষ যে বিষয়টি রয়েছে, ছোটদের প্রতি বড়দের দায়িত্ববোধের স্বরূপ। তাহলে এই যে চারটা বিষয়, শারীরিকভাবে বা মানসিকভাবে যারা বঞ্চিত আছে তাদের সামাজিক অবস্থাটা কী, তারা কীভাবে জীবনযাপন করছে, সেই বিষয়টি, আর সেই সাথে থাকছে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি অন্য মানুষের, যারা সকল সুযোগ সুবিধা নিয়ে আছে, তাদের কী দায় দায়িত্ব আছে সেই বিষয়টি, এবং সেই সাথে আছে ছোটদের প্রতি বড়দের আরেকটা দায় দায়িত্বের ব্যাপার। তাহলে শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি মামুনুর রশিদ সম্পর্কে, যে নাট্যকার যিনি এটি রচনা করেছেন তার সম্পর্কে আমরা অল্প কিছু তথ্য এখান থেকে একটু জেনে নিচ্ছি। তিনি জন্মগ্রহণ করেন 1948 সালে টাঙ্গাইলে, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তিনি যে নাটকগুলো রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ, গিনিপিগ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অন্যান্য বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। নাটকটি তিনটি দৃশ্যে বিভক্ত হয়েছে। আমরা প্রথম দৃশ্যটা দেখছি। তো প্রথম দৃশ্যটা, ঘটনাস্থলটা কেমন সে সম্পর্কে আগে ছোট্ট একটু ধারণা এখানে দেওয়া আছে। গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন, সাবু ও আরজু, সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে। বেশ তারা তাদের, একসময় হঠাৎ থেমে যায় আরজু, ওরা আরজুকে ফেলেই চলে যায়। আরজুর ব্যথা পায়ে সাবু ফিরে আসে। শিক্ষার্থীরা, যারা গ্রামের শিক্ষার্থী যারা আছো, তারা, তাদের কাছে দৃশ্যটা খুবই সাধারণ, স্বাভাবিক। কিন্তু যারা আমরা শহরে বড় হচ্ছি তাদের কাছে কিন্তু এই দৃশ্যটা একটু অন্যরকম মনে হবে, যে গান গাইতে গাইতে দল বেঁধে কীভাবে স্কুলে যাওয়া যায় সেই প্র্যাকটিসটা কিন্তু আসলে শহরে নাই। তো যেটা হচ্ছে, তাহলে গ্রামের একটা দৃশ্য যেখানে সোমেন, সাবু, আরজু, তিন বন্ধু, তারা স্কুলে যাচ্ছে গান গাইতে গাইতে। সাবু, কি হলো আবার? আরজু বলছে, আমি যে আর হাঁটতে পারছি না সাবু, রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে যে আরজুর যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু মাঝে মাঝেই হচ্ছে, প্রায়শই হচ্ছে। আরজু বলছে, ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। বলছে, ঠিক আছে তাহলে তোরা চলে যা, তোরা এগো, আমি একটু না হয় পরেই আসছি। সাবু, থাক তাহলে, চলে যায় সাবু। আরজু বসে পড়ে। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা, ওটার পাশ দিয়ে আইসক্রিমওয়ালা। এটা খুব চমৎকার একটা বিষয়। এটা একেবারেই গ্রামে এই দৃশ্যটা এখনও দেখতে পাওয়া যায়, যে বাইসাইকেলের পেছনে একটা বাক্স, বাক্সর মধ্যে, সেটার মধ্যে বিভিন্ন প্রকার আইসক্রিম থাকে, এটা নিয়ে আইসক্রিম ফেরি করে বেড়ায় আইসক্রিমওয়ালারা। তো সেরকম একজন আইসক্রিমওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছেন, আইসক্রিমওয়ালা, সে বলছে, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম, সে তার স্বরে ডেকে যাচ্ছে। কি হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কি করছো? আরজু, কিছু না, আইসক্রিমওয়ালা স্কুলে যাবে না। আরজু, না, আইসক্রিমওয়ালা বলছে স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ, আমিও খুব স্কুল ফাঁকি দিতাম, আমার অবস্থা দেখো। তার মানে আইসক্রিমওয়ালা, তার যে দুর্ভাগ্য বয়ে নিতে হচ্ছে, সে যে আইসক্রিম ফেরি করে করে বেড়াচ্ছে, জীবনে ভালো কিছু সে করতে পারেনি, তার জন্যে সে দায়ী করছে যে সে যখন স্কুলে পড়তো তখন সে স্কুলে ফাঁকি দিয়েছিল, অর্থাৎ পড়ালেখাটা সে ঠিকমতো করেনি। যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো? যাও স্কুলে যাও, চাই আইসক্রিম, আইসক্রিম, সে আবার তার স্বরে ডাকতে ডাকতে সে চলে গেল। আরজু, ভাই শোনো, তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা, আমি তো যাব ওই বাজারের দিকে, আজ স্কুলের দিকে যাবে না, আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময়, টিফিন পিরিয়ডের সময় সে আইসক্রিম খাবে। ঠিক আছে, তো এখন সেই যে একটা পরিবেশ, এটা শহরের ছেলেমেয়েরা, আমি আবারও বলছি শহরের শিক্ষার্থী যারা আছো, এটা তাদের কাছে একেবারেই অপরিচিত একটা দৃশ্য, কিন্তু গ্রামের শিক্ষার্থী যারা আছে তাদের কাছে এটা খুবই পরিচিত। তো টিফিন পিরিয়ডের সময় সে এখানে আসবে এবং তার কাছ থেকে সে আইসক্রিম খাবে বলে সে বলছে। আইসক্রিমওয়ালা, ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না, আমার বাজারের সময় চলে যায়, চাই
আইসক্রিম, সে বলছে যে তার বাজারে যেতে হবে কারণ তার বাজারের সময় চলে যাচ্ছে, বাজার শেষ হওয়ার পরে সে আবার স্কুলে আসবে। আইসক্রিমওয়ালা চলে যায় এবং হাওয়ায় মিঠাইওয়ালা প্রবেশ করে। শিক্ষার্থীরা, এখানে একটা পরিবর্তন হচ্ছে, আইসক্রিমওয়ালা চলে গেল এবং মঞ্চে তখন হাওয়ায় মিঠাইওয়ালা প্রবেশ করছে। আরজু ভাই শোনো, হাওয়ায় মিঠাইওয়ালা শুধু ডাকছে কেন? এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়ায় মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে। আরজু, তোমার হাওয়ায় মিঠাই কি মেঘের মতো যে মেঘ জমেছে আর শূন্যে মিলিয়ে যাবে? তখন সে হাওয়ায় মিঠাইওয়ালার সাথে তার যে কথোপকথন হচ্ছে খুবই সুন্দর। হাওয়ায় মিঠাইওয়ালা বলছে, শুধু এভাবে ডাকলে আমার সময় নষ্ট হবে, আমার হাওয়ায় মিঠাই হাওয়ায় মিলিয়ে যাবে। আরজু তখন খুব সুন্দর একটা চিত্রকল্প এখানে বলছে, তোমার হাওয়ায় মিঠাই কি মেঘের মতো যে এই মেঘ জমেছে আবার সেটা হয়তো শূন্যে মিলিয়ে যাবে? হাওয়ায় মিঠাইওয়ালা, হ্যাঁ মেঘের চাইতেও অনেক হালকা, তাই তো মিলিয়ে যায় হাওয়ায় মিঠাই, এই বলে সে চলে গেল। আরজু, এখন আমি কি করব? বাড়ি গেলে বাবা বলবে স্কুলে ফাঁকি দেওয়ার মতলব। সে তখন তার নিজের স্বগতোক্তি হচ্ছে, নিজের সাথে নিজে কথা বলছে যে এই অবস্থায় যদি সে বাড়িতে ফিরে যায় বাবা বলবে তার স্কুল ফাঁকি দেওয়ার একটা মতলব, স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো, উভয় সংকট তার জন্যে, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কি হবে? একদিকে বাবার বকুনি আর একদিকে শিক্ষকের শাস্তি, দুয়ে মিলে সে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। অর্থাৎ তার মানসিক অবস্থা এখন কিন্তু খুবই একটু অন্যরকম হয়ে গেছে। এর পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় দৃশ্যে আমরা প্রবেশ করছি, টিফিনের ঘন্টা বাজে। দ্বিতীয় দৃশ্যটা মঞ্চে যখন শুরু হচ্ছে তখন হয়তো টিফিনের ঘন্টা বাজছে। সোমেন, সাবু, আরও ছেলে মেয়েরা টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে, সবাই হয়তো ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে, তারা খেলছে। এ সময় আসেন শিক্ষক লতিফ স্যার, একজন শিক্ষক লতিফ স্যার, তিনি হয়তো বেরিয়ে আসলেন। লতিফ স্যার, এই সাবু এদিকে শোনো, আচ্ছা আরজুকে দেখছি না তো? লতিফ স্যারের খেয়াল হয়েছে তিনি আরজুকে দেখতে পাননি, এই জন্য সে সাবুকে জিজ্ঞেস করছে যে সাবু আরজু কোথায় গেল, আরজুকে কেন দেখতে পাচ্ছি না? সাবু, স্যার মাঝপথে এসে আরজু বলল তোরা যা, এরকম মাঝে মাঝে করে আরজু। তখন সে বলছে যে একেবারেই শিশু সুলভ মানসিকতা বা শিশু সুলভ আচরণ, যে বলছে যে এভাবে সে মাঝে মাঝে বলে এবং সে বলছে তোরা যা আমি পরে যাব। লতিফ স্যার বলছে কিন্তু কেন করে? সাবু বলছে এমনি, কারণ সাবু হয়তো জানেই না যে আসলে ওর সমস্যাটা কি। লতিফ স্যার বলছেন এমনি মানে ইচ্ছে করে, নাকি কোনো সমস্যা আছে? লতিফ স্যার কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে আসলে কি সে ইচ্ছে করে এরকম করছে, নাকি আসলে কি তার কোনো সমস্যা হচ্ছে যার ফলে সে এই ঘটনাগুলো বা এই কাজগুলো সে করছে? সাবু, জানি না স্যার। লতিফ স্যার, আচ্ছা এই যে সোমেন, এদিকে শোনো, তোমার কি মনে হয় আরজু কি ইচ্ছে করে স্কুল কামাই করছে? এরপরে সোমেনকে ডাকছে, সোমেনকে বলছে যে আরজু কি ইচ্ছে করে স্কুল কামাই করছে? মানে লতিফ স্যার কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, তিনি কনফিউজড হয়ে গেছেন যে আসলে আরজু কেন এরকম করছে। সোমেন, স্যার ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া, তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, আর কি দাঁড়াতে পারি তাই তো চলে আসি, সেটাই ভালো না স্যার? মানে বিষয়টি হচ্ছে এখানে একটু যদি ব্যাখ্যা করে আমরা বলি যে মাঝে মাঝে সে এরকম করে দাঁড়াতে বলে এবং ওয়ার্নিং বেল অর্থাৎ স্কুলের শুরুতে যে ঘন্টা বাজে সেই ঘন্টা বেজে গেছে, অর্থাৎ সবাইকে তখন ক্লাসরুমে প্রবেশ করতে হবে। তো এই যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তখন কী হচ্ছে যে তখন কি আর দাঁড়ানো সম্ভব, এবং সে কিন্তু তার নিজের কথা বলছে সেটাই ভালো না স্যার আমি তো স্কুলে তখন চলে আসি। লতিফ স্যার, লতিফ স্যারের আবার কথা, লতিফ স্যার চলে আসছেন, কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে, স্যার কিন্তু বুঝতে পারছেন যে কোথাও কোনো না কোনো একটা সমস্যা নিশ্চয় আছে। মিঠু, স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। মিঠু বলছে যে ছেলেটার সাথে তো আমারও দেখা হয়েছিল। লতিফ স্যার কোথায়? ওই যে পলাশতলির আমবাগানের ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। তো মিঠু কি বলছে যে পলাশতলির আমবাগানের মধ্যে যে রাস্তার পাশ দিয়ে তারা আসছিল সেই আমবাগানের পাশের সেই রাস্তায় সে এখনও বসে আছে এবং তার সাথে তার নানান কথা হয়েছে। এখন লতিফ স্যার কি বলছেন? নানান কথা? তাহলে স্কুলে এলো না কেন? খুব স্বাভাবিক, যেহেতু এত কথা বলছে তাহলে সে কেন স্কুলে এলো না? মিঠু একসময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে? আমি বললাম না, এখন বাজারে যাব, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব। ঠিক আছে, তাহলে কথা কি হচ্ছে যে মিঠুকে সে বলেছে তুমি কি স্কুলের দিকে যাবে, সে বলেছে না আমি এখন বাজারের দিকে যাব, তারপরে আমি স্কুলের দিকে যাব, টিফিন পিরিয়ডের দিকে। লতিফ স্যার, তাহলে তো খুবই চিন্তার কথা। আচ্ছা ওই আমবাগানে কি এখনও আছে? সে প্রশ্ন করছে যে এখনও কি সে ওই আমবাগানে আছে? সোমেন, মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। লতিফ স্যার, তোমরা চলো তো। তখন লতিফ স্যারের মনে হয়েছে যে না, আসলে ব্যাপারটা একটু খতিয়ে দেখা উচিত, বিষয়টা আসলে কি ঘটছে, ঘটনাটা আসলে কি ঘটছে। তখন যে তোমরা চলো তো, আমরা যাই গিয়ে দেখি যে আসলে তার সমস্যাটা কি। সাবু, স্যার ওদের চোখে মুখে অনিচ্ছা,
হাওয়াই মিঠাইওয়ালা হেঁকে চলেছে হাওয়াই মিঠাই, লতিফ স্যার ওদের দুজনকে নিয়েই রওনা দেন। তখন যেটা হচ্ছে যে লতিফ স্যার দুজনকে নিয়েই কিন্তু রওনা দিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় দৃশ্য তথা শেষ দৃশ্যে। আমবাগান, অসহায় আরজু বসে আছে, একাশে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে, তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। বিষয়টি হচ্ছে যে আরজু তখন একেবারে অসহায় অবস্থায় একা একা আমবাগানের পাশে রাস্তায় বা আমবাগানের মধ্যে সে বসে আছে, গ্রামের রাস্তা যেমনটি হয়ে থাকে। এবং কি হচ্ছে, তাকে অনুসরণ করার চেষ্টা করছে, কাকে? একটি পাখি ডাকছে, সেই পাখির সাথে সে হয়তো সুর মিলিয়ে মিলিয়ে ডাকছে। আরজু বলছে, পাখি একটু নিচে নাম না, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে, সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না। তার মানে সে একটা স্বপ্নের একটা জগতে সে যেতে চাচ্ছে, স্বপ্নের জগতে সে ভেসে বেড়াতে চাচ্ছে। পাখি খেসে ডাকছে যে তুমি নিচে আসো না, আমাকে নিয়ে যাও না, সোমেন সাবু ওরা আমাকে নিয়ে গেল না, এখন তুমি আমাকে নিয়ে চলো, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব, কি হলো, নেমে গেলে কেন, মেঘামায় নিয়ে যাও না, মেঘকে ডাকছে, মেঘ আমাকে নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে, কি বলছো, ভিজে যাব, ভিজলাম। সে নিজে নিজেই কথা বলছে, মেঘ হয়তো তাকে বলছে যে আমি যে তোমাকে নিয়ে যাব, তুমি তো ভিজে যাবে, কারণ মেঘ হচ্ছে কি, সেখানে বিন্দু বিন্দু পানির কণা জমে মেঘের সৃষ্টি হয়। তো এখন সে কথাটা বলছে, তুমি তো ভিজে যাবে, সে ভিজলাম তো ঠিক আছে, আবার শুকিয়ে যাব, তবুও তো স্যার বুঝবেন, ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না, আমি একলা বসে আছি, সে চন্দনা পাখি আছে, শালিক আছে, তাদেরকেও বলছে যে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। সে একা একা, কারোর সাথে সে কথা বলতে পারছে না, কথা বলতে না পারার যে বেদনা, যে কষ্ট, সেটা কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না, চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। তাহলে কি হচ্ছে, যে শালিক তাকে নিল না, চন্দনা তাকে নিল না, মেঘ তাকে নিল না, এখন শালিককে সে বলছে তুমি অন্তত আমার সাথে একটু কথা বলো না। মানে শালিকের কাছে তার এখন খুবই কাকুতি মিনতি। আরজু কাঁদতে থাকে, হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার, সে অঝোরে কাঁদছে, কারণ কি, কারণ সে একবার অসহায় অবস্থায় এখানে ছিল, পাখির সাথে সে কথা বলার চেষ্টা করেছে, মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছে, আসলে এগুলো তার একটা ব্যর্থ প্রয়াস। তো এখন সে কাঁদছে, হঠাৎ করে সেখানে হাজির হয়েছেন লতিফ স্যার। শিক্ষার্থীরা লতিফ স্যার এসে কি বলছেন, আরজু তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুমি স্কুলে যাওনি কেন? সে স্যার নানান প্রশ্ন করছে যে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তুমি স্কুলে যাওনি কেন? কারণ এত তার আগে আমরা দেখেছি দ্বিতীয় দৃশ্যে যে লতিফ স্যারের সাথে সাবুদের যে কথোপকথন হচ্ছে, সেখানে স্যার কিন্তু একটা বিষয় নিয়ে একটু চিন্তিত যে ছেলেটি কেন আসছে না, ওর কি কোনো সমস্যা হলো, সোমেন কাঁদিস কেন, স্যারকে বল না। সোমেন তখন তাকে বলছে যে তুই কেন কাঁদছিস, স্যারকে সেটা বল না, আরজু কাঁদছেই, লতিফ স্যার কোনো ভয় নেই, বলো। আরজু, স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ হয়ে আসে। তখন আরজু তার সমস্যার কথাটি বলছে, প্রথম যে স্যার আমি বেশি দূরে হাঁটতে পারি না, হাঁটতে গেলে তার পাটি অবশ হয়ে যায় এবং সে বসে পড়ে। লতিফ স্যার বলছেন, তোমার বাবা মাকে বলনি কেন? স্যার বলছেন যে বিষয়টি তোমার বাবা মার সাথে কোনো আলোচনা করেনি, কারণ একটা সমস্যা হলে সেটা সর্বপ্রথম পরিবারের সাথে আলোচনা করা উচিত। আরজু, বলেছি, বাবা বলেন হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে একেবারে হয়তো অশিক্ষিত বা অল্প শিক্ষিত পিতামাতা, যার ফলে কি তারা এই সমস্যাটাকে খুব একটা আমলে নেয়নি, তারা ভেবেছে একটু হাঁটাহাঁটি করলেই হয়তো তার পায়ের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। লতিফ স্যার বলছেন, তোমার পা দুটো দেখি, এত রোগা, তোমার পা চিকন হয়ে গেছে। লতিফ স্যার প্রথম দেখলেন যে তার পাটা খুব চিকন হয়ে গেছে এবং খুবই রোগা, স্বাভাবিকের তুলনায় অনেকটাই চিকন, যার ফলে কি মনে হচ্ছে যে কোনো না কোনো একটা সমস্যা আছে। আরজু বলছে, মা জানে সেই ছোটবেলায় কী জন্য অসুখ হয়েছিল, সেই থেকেই পাটা চিকন, মা বোঝে কিন্তু কাঁদে শুধু। আরজু তখন বলছে যে ছোটবেলায় একটা অসুখ হয়েছিল, যে অসুখ হওয়ার প্রেক্ষিতে তার পাটি চিকন হয়ে গেছে, বিষয়টি মা জানে এবং কিন্তু তার করার কিছু নাই, অসহায় একটি মানুষ তার মা, যার করার কিছু নেই, সন্তান অসুস্থ কিন্তু চিকিৎসা করানোর কোনো সামর্থ্য তাদের নাই, যার ফলে কি হচ্ছে, মা শুধু কাঁদে। লতিফ স্যার বলছেন, তোমরা খেয়াল করোনি? সোমেন, না স্যার। লতিফ স্যার বলছেন, তোমাদের বন্ধু না? সোমেন, জি স্যার। লতিফ স্যার বলছেন, তোমার যদি এরকম হতো? সোমেন বলছে, আমরা বুঝতে পারিনি স্যার, এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম। অর্থাৎ কি হচ্ছে, তারা হয়তো দুজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে, তাকে হয়তো তুলে ফেলেছে, তুলে ফেলে বলছে যে স্যার যদি আমরা আগে থেকেই বুঝতাম তাহলে হয়তো ওকে আমরা এইভাবে সাথে করে নিয়ে যেতাম। লতিফ স্যার বলছেন, বলো স্কুলে যাবে নাকি বাড়ি যাবে? লতিফ স্যার তাকে জিজ্ঞেস করছে, তুমি কি স্কুলে যাবে এখন নাকি তুমি বাড়ির দিকে যাবে? আরজু যেটা চাইবে লতিফ স্যার সেই বন্দোবস্তই করবে। আরজু বলছে, স্কুলে স্যার, সে স্কুলে যেতে চাচ্ছে।
কারণ কি, শিশুমন, শিশুরা সবসময় বন্ধুপ্রিয়, তারা বন্ধুদের সাথে থাকতে চায়। এই জন্য সে বলছে যে আমি বাড়িতে যাব না, আমি হয়তো স্কুলেই যাব, সেখানে গেলে তার হয়তো ভালো লাগবে। তখন কি হচ্ছে, সে তার বন্ধুদের কাঁধে চড়ে সে স্কুলে চলে গেল। লতিফ স্যার, চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। লতিফ স্যার সে কি বলছেন যে ঠিক আছে, দেখা যাক তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। তো এই হচ্ছে আমাদের নাটি কাটা ছিল। এটার থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ, আমরা কয়েকটি, একেবারেই অল্প কয়েকটি, সেটি হচ্ছে যে যে আইসক্রিম বিক্রি করে তাকে আইসক্রিমওয়ালা বলে, বা যে হাওয়াই মিঠাই বিক্রি করে তাকে হাওয়াই মিঠাইওয়ালা বলে। কোনো পণ্য ঘুরে ঘুরে বিক্রি করা হলো ফেরি করা, আর ফেরি করে যিনি পণ্য বিক্রি করেন তাকে বলা হয় ফেরিওয়ালা। মতলব শব্দের অর্থ হচ্ছে ফন্দি, হাওয়াই মিঠাই হচ্ছে চিনি দিয়ে তৈরি এক প্রকার মিঠাই, খাদ্যদ্রব্য যেটি হচ্ছে হাওয়াই মিঠাই। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেখব, নমুনা জ্ঞানমূলক কিছু প্রশ্ন। মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে? মিঠু আরজুকে পলাশতলের আমবাগানের কাছে বসে থাকতে দেখেছে। শিক্ষার্থীরা, জ্ঞানমূলক প্রশ্ন, আমরা জানি যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা সরাসরি বইতে পাবো, এবং যেটা আমাদেরকে হুবহু লিখতে হবে, নির্ভুল বানানে আমাদেরকে কিন্তু সেই উত্তরটা লিখতে হবে। অর্থাৎ মিঠু আরজুকে পলাশতলির আমবাগানের কাছে বসে থাকতে দেখেছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখছি, সেই ছেলেটি নাটিকায় কতটি দৃশ্য আছে? সেই ছেলেটি নাটিকায় তিনটি দৃশ্য আছে। শিক্ষার্থীরা, কেউ যদি মনে করে যে শুধু তিনটি দৃশ্য লিখে দিব তাহলে কিন্তু সে পূর্ণ নম্বর পাবে, আবার কেউ যদি মনে করে যে না পূর্ণ বাক্যে লিখবো যে সেই ছেলেটি নাটিকায় তিনটি দৃশ্য আছে, তবেও কিন্তু সে পূর্ণ নম্বরই পাবে। তো এক্ষেত্রে আমরা যেটা বলি যে শিক্ষার্থীরা, তোমরা জ্ঞানমূলকের উত্তরটা সবসময় পূর্ণ বাক্যে দিও। তৃতীয় প্রশ্নটা আমরা একটু দেখছি, মামুনুর রশিদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? শিক্ষার্থীরা, মামুনুর রশিদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। এখানেও ঠিক একই কথা, কেউ যদি শুধু লিখে দেন টাঙ্গাইল জেলায় তাহলে কিন্তু সে পূর্ণ নম্বর পাবে, আবার যখন কেউ লিখবে যে মামুনুর রশিদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তখনও কিন্তু সে পূর্ণ নম্বরই পাবে। তবে কথা হচ্ছে যে টাঙ্গাইল জেলায় এই টাঙ্গাইল শব্দের বানান কোনোভাবে ভুল করা যাবে না। অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে যেটা জ্ঞান হিসেবে যে তথ্যটাকে জানতে চাওয়া হচ্ছে সেই শব্দটির বা সেই তথ্যটির কোনো বানানে যেন ভুল না হয়। কি হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কি করছো, সংলাপটি কার? নাটিকা থেকে ছোট্ট একটা সংলাপ তুলে দেওয়া হয়েছে, এই সংলাপটি কার? অত্যন্ত কঠিন একটা প্রশ্ন, কিন্তু যেটা এখানে আমাদের প্রত্যেকটা সংলাপ আমাদেরকে একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন সংলাপটি কে দিচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা দেখে নিই যে কি হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কি করছো, এই সংলাপটি দিয়েছিল আসলে আইসক্রিমওয়ালা। তিনি যখন যাচ্ছিলেন আইসক্রিম চায় আইসক্রিম এটা বলতে বলতে তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে আমবাগানের পাশে রাস্তায় আরজু মিয়া বসে আছে, এবং সে তখন তাকে জিজ্ঞেস করছে কি আরজু মিয়া তুমি এখানে বসে কি করছো, তাহলে সংলাপটি হচ্ছে আইসক্রিমওয়ালার। এখানেও একই বিষয়, আমরা যদি এভাবে লিখি তবে ভালো, কেউ যদি শুধু আইসক্রিমওয়ালা লিখে দাও তাহলে কিন্তু সে পূর্ণ নম্বরই পাবে। এ পর্যায়ে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সম্পর্কে দেখব যে কিভাবে অনুধাবনমূলক প্রশ্ন তৈরি হয় এবং কিভাবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। শিক্ষার্থীরা, বন্ধুরা কেন আরজুকে ফেলে চলে যায়, এই যে কেন চলে যায় ব্যাখ্যা করো, কিভাবে হলো, এই টাইপের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন। এখানে দুটো স্তর থাকে, জ্ঞান স্তর এবং অনুধাবন স্তর। এখানে জ্ঞান হচ্ছে আরজুর জন্য অপেক্ষা করলে বন্ধুদের স্কুলে যেতে দেরি হবে বলে বন্ধুরা তাকে ফেলে চলে যায়। এই যে আরজুর জন্য অপেক্ষা করলে বন্ধুদের স্কুলে যেতে দেরি হয়ে যাবে, কারণ সেখানে ঘন্টা বেজে যায়, তাদের দেরি হয়ে যাবে, এই যে বিষয়গুলো আছে যার ফলে কি হচ্ছে তাকে ফেলেই চলে যায়, এটা হচ্ছে এই প্রশ্নের জ্ঞান। এবার আমরা দেখব অনুধাবন, আরজুর পায়ের সমস্যা, মানে কি কারণে আরজুরই বা লেট হচ্ছে, তাকে কেনই বা ফেলে যাচ্ছে, সেই বিষয়টিকে এখানে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। আরজুর পায়ের সমস্যা বলে স্কুলে হেঁটে যেতে তার খুব কষ্ট হয়, আমরা দেখেছি যে আরজুর পায়ের সমস্যা, হেঁটে যেতে অনেকক্ষণ হাঁটতে সে পারে না, যার ফলে তার পায়ের সমস্যা হচ্ছে, সে বসে পড়ছে, মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে, বন্ধুরা আরজুর জন্য আস্তে আস্তে হাঁটে, ফলে তাদের স্কুলে যেতে দেরি হয় এবং শিক্ষকের কাছে বকুনি খায়। আরজুর সাথে যদি তাদেরকে তাল মিলিয়ে যেতে হয় তাহলে তাদেরকে ধীরে ধীরে যেতে হয়, মাঝখানে হয়তো বিরতিও দিতে হতে পারে, যার ফলে কি হচ্ছে স্কুলে যেতে দেরি হচ্ছে, শিক্ষকের কাছে তারা হয়তো বকুনি খাচ্ছে, তাই স্কুলে সময় মতো পৌঁছতে বন্ধুরা আরজুকে ফেলে চলে যায়। এখন বন্ধুরা যেটা হচ্ছে তারা প্রতিদিন বকুনি খেতে রাজি না, শিক্ষকের কাছে তারা বকুনি খেতে চায় না, যার ফলে কি হচ্ছে তারা আরজুকে ফেলেই চলে যায়। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে তাহলে আমরা দেখেছি যে মামুনুর রশিদের যে একটা ছোট্ট নাটিকা, এই নাটিকা থেকে আসলে আমরা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। আমরা এখানে দেখেছি যে শারীরিক প্রতিবন্ধী বা সুবিধাবঞ্চিত শিশুদের
তাদের যে অবস্থা এবং তাদের প্রতি আমাদের যে দায় দায়িত্ব, আমরা যারা সুস্থ আছি, বড়রা আমরা যারা আছি, তাদের কি দায়িত্ব আছে সেই বিষয়টি, এবং তাদের মনোজগৎটা, সেই সুবিধাবঞ্চিত শিশুদের মনোজগৎটা কেমন, সে বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করেছি। সেই সাথে আরও যে বিষয় জেনেছি, কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা দেখেছি, আমরা শিখেছি কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং একটু অনুধাবনমূলক প্রশ্ন, আমরা দেখেছি কীভাবে প্রশ্নগুলো তৈরি হচ্ছে এবং কীভাবে উত্তর দিতে হচ্ছে শিক্ষার্থীরা। এ পর্যায়ে আমরা আজকের এই ক্লাসের প্রেক্ষিতে তোমাদের ছোট্ট একটু বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে, তোমার পরিচিত কোনো সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে একটি গল্প লিখো। তোমার আশেপাশে, তোমার স্কুলে হতে পারে, বাসায় হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, বা তোমার যে জায়গাগুলোতে তোমার পদচারণা, সেই জায়গার মধ্যে যদি একজন সুবিধাবঞ্চিত একটা শিশু থেকে থাকে, তাকে নিয়ে তোমরা একটা ছোট্ট একটি গল্প লিখবে এবং স্কুল খোলার পরে এই গল্পটি তোমরা তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে, তিনি এটি মূল্যায়ন করবেন এবং তোমাদেরকে নম্বর প্রদান করবেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ, ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য হয়েছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।